ভিউয়ার্স, এভাবে আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 10 এ ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্স ইনস্টল করবেন। গুগলে গিয়ে ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্স ডাউনলোড লিখবেন, তারপরে এন্টার দেবেন। যে ডাউনলোড ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্স ক্লিক করবেন, যে ওরাকেলের মেইন ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে স্ক্রল করে নিচে যাবেন উইন্ডোজ হোস্ট, ম্যাকের জন্য ওএস এক্স, লিনাক্সের জন্য সোলারিকের জন্য। আমি উইন্ডোজ ইউজ করি, আমি উইন্ডোজের জন্য উইন্ডোজ হোস্ট আমার, আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। ১০৩ MB এটাকে ডাউনলোড করে নেবেন। আমার যত ডাউনলোড করা আছে সুতরাং এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এরপরে যেটা করতে হবে, আপনাকে ভার্চুয়াল বক্স 6.1.14 ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক, এটা অবশ্যই আপনাকে নামাতে হবে। সুতরাং এখানে একটা ক্লিক করবেন, সেভ ফাইল, ওকে, এটা আমার নামানো আছে, সুতরাং এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি ক্লোজ করে দিচ্ছি, চলুন ভার্চুয়াল বক্স ইনস্টল করা যায়। আমি এটাকে ডেস্কটপে রেখেছি, এই যে ভার্চুয়াল বক্স 6.1.14 এটাই বর্তমানে লেটেস্ট। ডাবল ক্লিক করবেন, নেক্সট নেক্সট নেক্সট, প্রসিড ইনস্টলেশন নাও, ইয়েস করে দেবেন, ইনস্টল, ইয়েস করে দেবেন। ভিএমআর ভার্চুয়াল বক্স ইনস্টল করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। স্টার্ট ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্স আফটার ইনস্টলেশন, ফিনিশ বাটনে ক্লিক করবেন, ভার্চুয়াল বক্সটি ইনস্টল হয়ে গেছে, কিন্তু এক্সটেনশন প্যাক ইনস্টল হয়নি। তার জন্য কি করতে হবে, মেইনটেন্স যেতে হবে, যে এক্সটেনশন এটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে দিলাম। আমি যে নতুন এক্সটেনশনটা কি আছে তাই অ্যাড করব, ইনস্টল করব। এটা আছে ডেস্কটপে, ডেস্ক সিলেক্ট করে ওপেন করবেন। স্ক্রল ডাউন করে আইএকডি করে দেবেন।
यस कर ओके कर दिवन ओके मतलब वर्चुअल बॉक्स कंप्लीटली इंस्टॉल हो गया सर सो वीडियोটি দেখার জন্য ধন্যবাদ আশা করি খুব শিগগিরই নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ সবাইকে।